모르지. কে? আমি ফারিয়ার আম্মু। আরে আসুন আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে বসুন বসুন। আপনি তো আমাদের স্কুলের একজন গার্জেন, তাই না? হ্যাঁ। তো কি ব্যাপার, এ আপনার সাথে কে? এ আমার দ্বিতীয় মেয়ে। একে আমি আপনাদের স্কুলে ভর্তি করাতে চাই। তা তো ভালো খবর। তো আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আপনি এতগুলো দর্শকের সামনে উত্তর দিতে পারবেন তো? হ্যাঁ অবশ্যই। আপনি আপনার মেয়ের অ্যাডমিশনের ব্যাপারে আমাদের এই হোস্টেলকে কেন বেছে নিলেন? আমার প্রথম মেয়ে আইএনএসে ভর্তি করার আগে কেমন ছিল বলে আপনি অবাক হবেন। সে এত স্টাইলিশ, বড়দেরকে একটু সম্মান করতো না, এমনকি তার মা হয়েও আমাকেও সে সম্মান করতো না। যে মেয়ের কাছে বাবা মায়ের সম্মান পাওয়ার আশা করা যায় না, তার কাছ থেকে আর কী আশা করা যায়? সত্যি, একজন সন্তানের উচিত তার বাবা মাকে সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা। আর ফারিয়া এটা আইএনএস থেকে শিখেছে, এটা শুনে আমি বড়ই খুশি হলাম। তো আপনি কি আর কিছু বলতে চান? হ্যাঁ, এখন আর বাড়িতে মেয়েদেরকে রাখা যাচ্ছে না, কখনো স্কুলে কখনো টিউশনিতে যাচ্ছে। আমি তার মা হয়ে সবসময় তার সঙ্গে যেতেও পারছি না, তাই সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারছি না, তাই আমার খুব টেনশন হয়। কিন্তু আমার বড় মেয়ের জন্য আমার কোনো টেনশনই হয় না, কারণ আইএনএসে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ও তা ঠিকই, আইএনএসে মেয়েদের জন্য সম্পূর্ণ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো মাহবুবা কি খবর? স্কুলে দুজনের জ্বর হয়েছিল, তাদেরকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি। ও ভালোই তো। আমি এখন যাচ্ছি, আমার হোস্টেলে অনেক কাজ পড়ে রয়েছে। ও তো আসি। আসসালামু আলাইকুম, আমি তোমাকে পরিচয় করিয়ে দিই, এ আমাদের গার্জেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখানে ম্যামরা মেয়েদের মায়ের মতোই ভালোবাসে, স্নেহ করে। আচ্ছা, এই মাহবুবা ম্যাম আপনার কে হয়? মাহবুবা, মাহবুবা ম্যাম আমাদের আইএনএস এর সেক্রেটারি এবং আমাদের পরিবারের সদস্য। ওয়াহিদা ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আপনাদের তো অনেক বড় হৃদয়। আপনাদের যেমন রয়েছে একটা স্কুল, তেমন যেহেতু আছে একটা নার্সিং হোম, ইন্ডাস্ট্রি, তাহলে কতই না ভালো হতো। এখনকার সব প্রোডাক্টেই তো ভেজাল মেশানো। ঠিকই বলেছেন, সমাজে এখনকার সব প্রোডাক্টেই ভেজাল মেশানো। এই জন্য আমাদের আইএনএসে যেমন রয়েছে একটি স্কুল, তেমনই আমাদের একজন আইএনএসেরই মেম্বার স্যার হাসানুজ্জামান, তিনি বারজাক কোম্পানি ইনভেস্টিগেশন করেছেন। এই তার হ্যান্ডবিল। আপনি এটা নিতে নেন, এখানে বারজাকে যা সমস্ত জিনিস পাওয়া যাবে সব লেখা আছে। মাশাআল্লাহ। আপনি কি আপনার মেয়ের আধুনিক শিক্ষার ব্যাপারে কিছু বলতে চান? হ্যাঁ, এখানে আধুনিক ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দেওয়া হয়, যাতে তারা যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে এবং তাদের ইহকাল পরকাল দুই যেন ভালো হয়। সত্যি, আমাদের সমাজে শিক্ষক তো অনেক আছে, মুসলিম শিক্ষক কজনই বে আছে, ডাক্তার তো অনেক আছে, কিন্তু প্রকৃত মুসলিম ডাক্তার কজন আছে? প্রিয় দর্শকগণ, আপনারা আমাদের এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই কিছু জানতে পেরেছেন। আমি এবার আপনাদেরকে যা বলবো তা হলো, আপনারা জানেন আমরা হলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন। কিন্তু কেন আমাদের এই হীন অবস্থা? দেশ বিদেশে দেখেন মুসলিমরা পদদলিত হচ্ছে, বলতে পারেন কেন? এর একমাত্র কারণ হলো
মুসলিমদের মধ্যে শিক্ষার অভাব। আর মেয়েদের শিক্ষার ব্যাপারে তো আপনি বাদই দেন, কারণ মেয়েদের শিক্ষার ব্যাপারে আজও আমাদের সমাজ উদাসীন। কিন্তু এক হাদিস রয়েছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নরনারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ। তাই আমার শেষ বার্তা প্রত্যেক অভিভাবক অভিভাবিকাগণদের কাছে, আপনারা আপনাদের সন্তান সন্ততিদের এমন এক প্রতিষ্ঠানে দেবেন যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাও দেওয়া হয়। তাহলে সত্যি একজন সন্তান সন্ততি প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে গড়বে, এবং সেই রকম প্রতিষ্ঠান আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, যেমন আমাদের আইএনএস। সত্যি আমাদের এই উদ্যোগ নেওয়া উচিত। তবে এবার আসি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।